নমস্কার আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে বিকাশ সকাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দেখুন বিস্তারিত হুহু করে বাড়ছে করোনার দাপট মানুষের মধ্যে সচেতনতা বোধ নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সচেতন ও বিশিষ্ট মহল এখনও দেখা যাচ্ছে বাজার ঘাটে ভিড় জমায়েত অবাধেই চলছে এবং নেই অনেকের মুখে মাস্ক মানছেন না তারা সামাজিক দূরত্ব বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছেন স্বাস্থ্যবিধিকে বারবারান্ত করোনা নিয়ে যেমন চিন্তিত প্রশাসন তেমনই চিন্তিত স্বাস্থ্য বিভাগ বিশিষ্ট মহল এবং বিশিষ্ট চিকিৎসকদের ধারণা এবার করোনা ভাইরাস তার গতিবিধি পরিবর্তন করেছে এবং তার ক্ষমতাও বেড়েছে দ্বিগুণ দিনকে দিন বেড়েই চলছে আক্রান্তের হার সেসাথে মৃত্যুও ঘটছে আগের তুলনায় অনেক বেশি সারা রাজ্য তথা সারা দেশ এক ভয়াবহ প্রতিকূলতার মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারের মধ্য দিয়ে সাধারণ মানুষকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অবগত করা হচ্ছে সেরকমটাই এই ভয়াবহ করোনা ভাইরাসে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে হলদিবাড়ি পৌরসভার পক্ষ থেকে হলদিবাড়ির বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে হলদিবাড়ির পৌরসভার কর্মীরা এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব মেনে চলা এবং সর্বদাই মাস্ক পরার ব্যাপারে অবগত করেন পৌর কর্মীরা এমনকি হলদিবাড়ি পৌরসভার কর্মীরা সাধারণ মানুষের মুখে এবং বাজারে মাস্কবিহীন টোটো চালকদের মুখেও মাস্ক পরিয়ে দেন গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায় মোবাইল নম্বর 900024475